পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত। এক নাগারে দাম বৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। করোনা অতিমারিতে লকডাউনের জেরে বহু মানুষ চাকরি হারিয়েছেন, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। এই রকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে। বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে অনেকের। জ্বালানির দাম ক্রমশ বাড়ছে, যার প্রভাব পড়ছে মধ্যবিত্তর হেঁসেলে। এমন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধিকে লাগাম পরাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম পরানোর লক্ষ্য নিয়ে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই কেন্দ্রকে জিএসটির ক্ষতিপূরণের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালেই ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই বর্তমান আর্থিক পরিস্থিতিতে রাজ্যগুলিকে আরও 5 বছর এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব পণ্যে শেষ চাপাচ্ছে কেন্দ্র, শেষ চাপানোর অর্থ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে, শেষের বদলে কর নিক, তাহলে রাজ্যও টাকা পাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, শ্রীলঙ্কায় আগুন জ্বলছে, আমাদের দেশেও মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, সব রাজ্য ঠিক করে বেতন দিতে পারবে কিনা তা জানি না। ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, বাজারের অনেকে বড় বড় কথা বলছে শ্রীলঙ্কায় যে আগুন জ্বলছে। খালি তো শ্রীলঙ্কা নেই, এখানেও আমি জানি না আগামী দিন মাইনে টাইনে ঠিক মতো সব রাজ্য ঠিক মতো দিতে পারবে কিনা। সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটিটাও দিচ্ছে না ঠিক মতো, আমাদের এখান থেকে সব ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে, আমাদের প্রাপ্য যেটা সেটা দিচ্ছে না। দুই হচ্ছে সব কিছুতেই শেষ লাগিয়ে দিচ্ছে, শেষ লাগানোর মানে হচ্ছে টোটাল টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, কিন্তু শেষ না করে যদি ট্যাক্স করে তার একটা পার্সেন্টেজ স্টেট গভর্নমেন্ট পায়, কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি সব রাজ্যগুলোকেই বলবো, জিএসটির যে 5 বছর একটা সীমা ছিল, সময়সীমা, এটাকে আরও 5 বছর এক্সটেনশন করবার জন্য আমরা বলবো। আর যে টাকা পাওনা আছে সেই টাকাটা ইমিডিয়েট স্টেটগুলোকে দেওয়ার জন্য